Welcome to my channel. আজকে লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 12.29 থেকে আমরা 6 নম্বর অঙ্কটা করব। এটা স্থানাঙ্ক দামিতে চ্যাপ্টার। দেখো কি বললো প্রশ্নটা, তিনটি বিন্দু স্থানাঙ্ক, এ স্থানাঙ্ক দেওয়া আছে -2, 1, বি এ স্থানাঙ্ক 10, 6, সি এ স্থানাঙ্ক a-6। এরপরে বলা হলো ab = bc করলে a এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো। এর মান নির্ণয় করতে বললো, এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হওয়ার, এর মান বসানোর পরে যে ত্রিভুজটা হবে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাইলে দুইটা প্রশ্ন, একটা হলো এর মান নির্ণয় করতে হবে সম্ভাব্য মান, আরেকটা হলো এর মান বসানোর পরে যে তিনটা বিন্দু আছে সেই তিনটা বিন্দুর সাহায্যে যে ত্রিভুজটা হয় তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলা হল। চলে যাই আমরা অঙ্কে। দেখো দেওয়া আছে এ স্থানাঙ্ক -2, 1, বি স্থানাঙ্ক 10, 6, সি এ স্থানাঙ্ক a-6। তাইলে এ বি গেলটা আমরা কত পাবো, এ বি বাহুর দৈর্ঘ্যটা পাবো আমরা সেই যে আগের সূত্র x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার সূত্র পেলাম। এরপর আসলো কত, -12 হোল স্কোয়ার -5 হোল স্কোয়ার, মাইনাস হয়েছে প্লাস হয়ে গেল 140, মাইনাস হয়েছে প্লাস 25, যোগ করলে 169, এটাকে রুট করলে 13, 13 একক হইল এমি বাবুর দৈর্ঘ্য। এরপরে আমরা বিসি বাবুর দৈর্ঘ্যটা বের করবো, বিভিন্ন সিমেন্দুর স্থানাঙ্ক দুইটার থেকে x2 - x1 প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এরপরে এখানে আসলো 10 - 1 হোল স্কোয়ার, এটা আমরা সূত্রে ফেললাম না। এরপরে এখানে হলো 6, 6, 12 স্কোয়ার, 12, 12, 144 রুটের ভিতরে এটা এই অবস্থায় রেখে দিলাম। আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল m = bc, তাইলে এবির মান পাইলাম আমরা 13 আর bc-র মান পাইলাম এটা, এটা সমান। এরপরে আমরা বর্গ করলাম, উভয় পক্ষ বর্গ করলাম, দেখো স্কোয়ার করছে, রুটার স্কোয়ার উঠে গেল আর বাম পাশে 13 - 13 = 170 হইল। এরপর 144 সেটা মাইনাস করে বাম পাশে নিয়ে আসলাম, এই যে 144, আর ডান পাশে এটাই রাখলাম। দেখো 169 থেকে 144 চলে গেলে তাকে 25 এগেল টু 10 - a হোল স্কোয়ার, এই স্কোয়ারটা ডান পাশের স্কোয়ারটা ছেড়ে দিলাম, তাহলে বাম পাশে রুট হবে। পরেটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে 10 - a = √25, √25 বাইরে বের করে +-5, এরপরে -a = এই 10টাকে এপাশে মাইনাস করে নিয়ে আসলাম। তারপরে যদি আমরা মাইনাস দিয়ে গুণ দেই, a = 10টা প্লাস হয়ে আগে লিখলাম আর +-5। এরপর দেখো 10 - 5 যোগ করলে হয় 15 আর বিয়োগ করলে হয় 5, এর মান কিন্তু 2টা হইল। আমাদের প্রশ্নে বলা হয়েছিল এর সম্ভাব্য মান নির্ণয় করো, তাইলে একটা প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল অ্যান্সার। এরপরে বলা হয়েছিল এর মান ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল, তাইলে আমরা লিখলাম যে a = 5 হলে এর মান যখন 5 তখন বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা। আগের লেসনগুলো কিন্তু দেখাইছি, এই যে x1 x2 x3, আবার x1, নিচে y1 y2 y3, আবার y1, তাহলে ½ বিন্দুগুলো, যে বিন্দুগুলো ছিল সেটার প্রত্যেক থেকে x নিয়ে নিলাম, x1 x2 x3, তারপর আবার x1, খেয়াল করো। এরপরে বিন্দুগুলোর থেকে y নিলাম,
y1 y2 y3 y1. এবার আমরা পানারি গুণ করবো। তোমরা জানো যে দুইয়ের সাথে -6 গুণ করলে হয় 12, এরপরে দেখো তিনের সাথে 6 গুণ করলে হয়, এ সিবি ত্রিভুজ ধরা হয়েছে, এর মান কিন্তু আমাদের 5, 3 না, এটা 5 হবে, যদি এর মান 5 হয়, আমরা বলে 3 বসে ফেলছি, এর মানটা 5 হবে এখানে, তাহলে 536 হলো দেখো। এরপরে এইটা যদি আমরা গুণ করি 10 অক্ষ 10 প্লাস, আর ওয়াইয়ের ঘর যখন নেব সবগুলো মাইনাস হবে, এই দেখো ওয়ানের সাথে এই 5 নিলে পরে যখন নেব তখন এই -5, 6-এর সাথে 10 নিলে 660, আর -60 আর সূত্রের মাইনাস, এই দুইটা মিলে +60 হয়ে গেল। এরপরে 6 × 12 এটা -12, কিন্তু সূত্রের সাথে গুণ করলে মাইনাস হয়েছে প্লাস হয়ে গেল +12। এবার দেখো সবগুলো প্লাসের সবগুলো যোগ করলে ঘুরে যোগ করলে আমাদের ওখানে 124, আর মাইনাসের একটা ছিল -5। এরপরে 5 চলে গেলে 119 থাকে, 119-এর সাথে 2 দিয়ে কাটাকাটি করলে হয় আমাদের 59.5, মানে 59.5 বর্গ একক, এটা কি 0.5 দেওয়া যেত, এটা একটা ক্ষেত্রফল কিন্তু আমরা পাইলাম। আর একটা ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, আর একটা এর মান যখন আমরা 15 ধরব, দেখো যখন a = 15 তখন বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পায় এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসি এসিবি একই কথা, এই বসানোর খাতিরে সি বিন্দুর এই যে এটা, এটা কিন্তু x2 ধরা হয়েছে এসিবি। তাহলে এখানে সূত্র অনুসারে x1 x2 x3 তারপর আবার x1, এখানে y1 y2 y3 তারপর আবার y1। এবার সূত্র ½ আড়াআড়ি গুণ, এই দুইটা যদি আগে করি +12, তারপরে যদি 15-র সাথে 6 গুণ করি 690 +90, এরপর 10-এর সাথে যদি 1 গুণ করি 10 অক্ষে 10, সবগুলো প্লাস হলো এক্সেল করে। এবার ওয়ার ঘর মাইনাস দিয়ে শুরু হবে, 15 অক্ষে 15, কিন্তু -15 বসলো। এরপর দেখো 6 × 10 = 60, এটা -60 ছিল, আর সূত্রের মাইনাসের সাথে -মাইনাসের +60 হয়ে গেল। এটা দেখো 6 আর -2 গুণ করলে 6 × 12 -12, আর সূত্রের মাইনাসের সাথে গুণ করলে হবে +12। এবার দেখো সবগুলো যোগ করলাম, হইল যোগের বলে সবগুলো যোগ করলাম 184, আর বিয়োগের একটা থাকলো 15, তাহলে 184 থেকে 15 গেলে থাকে 169, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হওয়ার 84.5 বর্গ একক। তাহলে আর একটা ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম ত্রিভুজের, এর মান যেহেতু 2টা ছিল এই জন্য 2টা ক্ষেত্রফল আমরা পেলাম। নির্ণয় ক্ষেত্রফল একটা হল 159.5 বর্গ একক, আর একটা হলো 84.5 বর্গ একক। সেই সাথে আজকের লেসনটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল, নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।